গোষ্ঠীদ্বন্দ্ব পিছু ছাড়ছে না শাসক দলের, এমনই ছবি ধরা পড়লো হলদিয়া বন্দর ডক ইনস্টিটিউট ক্লাব নির্বাচনে। তা সামাল দিতে প্রাক নির্বাচনের পর্বে তড়িঘড়ি ছুটে আসতে হলো রাজ্য আইএনটিটিইউসির সভাপতিকে। বলাই বাহুল্য, হলদিয়া বন্দরে এই নির্বাচনে শাসন বিরোধী উভয় পক্ষই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। মোট 5টি প্যানেল লড়ছে এই নির্বাচনে, বিএমএস, সিটু, এসইউ, সিআই এর একটি করে প্যানেল রয়েছে, কিন্তু তৃণমূলে 2টি প্যানেল রয়েছে লড়াইয়ে। ফলে সমস্যা সমাধানে তৎপর হয়েছে তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য নেতৃত্ব। বুধবার শ্রমিক শর্ত সুরক্ষা সংক্রান্ত একটি আলোচনা সভায় অংশ নিয়ে আইএনটিটিইউসির সভাপতি NUWWIK দলের অনুমোদিত প্যানেল বলে উল্লেখ করেন। একই সঙ্গে চা শিল্পের 6টি শ্রমিক ইউনিয়নের কথা উল্লেখ করে একটি সংস্থা একটিমাত্র ইউনিয়নের পক্ষে সরব হন তিনি। এদিন শ্রমিকদের বিভিন্ন সমস্যা সহ সাংগঠনিক জটিলতা দূর করতে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করার কথা ঘোষণা করেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি। একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে চাইছি, এক ট্রেডে আইএনটিটিইউসির একটা ইউনিয়ন থাকবে। যেমন চা শিল্পে আইএনটিটিইউসির 6টি ইউনিয়ন আছে, আলাপ আলোচনা চলছে, খুব তাড়াতাড়ি 6টি ইউনিয়ন একটি ইউনিয়নে রূপান্তরিত হবে। এরকম সমস্ত ক্ষেত্রে আর প্রথম কথা হচ্ছে অ্যাফিলিয়েশন তো একজনের বেশি কাউকে দেওয়া যাবে না, আমরা স্বাভাবিকভাবে একজনই অ্যাফিলিয়েশন পাবেন। যারা পাবেন না তাদের জন্য লাল গোলাপ এবং শুভেচ্ছা থাকবে, কিন্তু আইএনটিটিইউসির পতাকা থাকবে না। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এখানে দাঁড়িয়ে পরিষ্কার করে দিয়েছেন, আমি এখানে দাঁড়িয়ে রাজ্য আইএনটিটিইউসির সভাপতি পরিষ্কার করে দিয়েছি যে NUWWI এর যে প্যানেল ওটাই আইএনটিটিইউসির প্যানেল, অন্য কোনো প্যানেল আইএনটিটিইউসির প্যানেল নয়। বিভিন্ন হলদিয়া শিল্প সংস্থাতে কর্ণধারদের কাছে বা পদাধিকারীদের কাছে একটা চিঠি ঘোরাঘুরি করছে, সেখানে সঞ্জয় বন্দ্যোপাধ্যায় যিনি হলদিয়ার অবজারভার স্পেশাল নির্বাচিত হয়েছে, তিনি বলছেন যে তিনি সমস্ত কিছুটা দেখবেন। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এরকম একটা চিঠির কথা আমি শুনেছি, তাতে রাজ্য কমিটির নামও ব্যবহৃত হয়েছে দেখছি, কিন্তু যা ঠিকানা ওখানে রয়েছে এটুকু বলতে পারি ওটা রাজ্য কমিটির প্যাড নয়, ওটা রাজ্য কমিটির ঠিকানা নয়। আর মানে রাজ্য কমিটি এরকম কোনো চিঠি দেয়নি এটুকু আমি বলতে পারি, রাজ্য কমিটি এরকম কোনো দায়িত্ব কাউকে দেয়নি। উপকৃত তো হবে, ভীষণভাবে উপকৃত হবে। আর আমি যেটা বললাম যে রাজ্য কমিটি কাউকে দায়িত্ব দেয়নি, রাজ্য কমিটি কাউকে বলেনি আপনি গিয়ে ম্যানেজমেন্টকে চিঠি দিন। সেক্ষেত্রে কি আপনি বিষয়টি, আমরা পুরোটা জানি, কিছুটা কানে এসেছে, খোঁজ খবর নেবো নিশ্চয়ই। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, টিভি নিউজ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।